হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনকাম গাইড আজকের ভিডিওতে আপনাদের জন্য ব্লাস্ট নেটওয়ার্কের নতুন একটি অফার নিয়ে হাজির হয়েছি এই অফারটি মূলত মনোসভাব এটা ব্লাস্ট নেটওয়ার্কের ইকো সিস্টেমের মধ্যে আর কি তাদের ডেস্কটা আর কি লাঞ্চ করবে তো এখানে কিছু টাস্ক আছে এগুলো জাস্ট কমপ্লিট করলে এদের নেটিভ টোকেন বা এদের যে ইয়ারডোপ দিবে সেই ইয়ারডোপের জন্য আপনি ইলিজ হবেন তো এই অফারটিতে যারা জয়েন করবেন আজকের অফারের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে টু ডেস অফার লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পোস্টটিতে চলে আসবেন আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনার লিঙ্ক রয়েছে ইভেন্ট লিঙ্ক ইভেন্ট লিঙ্কটা কপি করে সরাসরি চলে যাবেন মিসেস অথবা কিউই ব্রাউজারে একটু কষ্ট করে যারা আমাদের আর টেলিগ্রাম অথবা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলটা পোস্ট করে দেবেন দেন আপনি সার্চ করার পরে এখানে কানেক্ট অপশন পেয়ে যাবেন কানেক্টে ক্লিক করে আপনার ওয়ালেটটা এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন ভার্সন টু ভার্সন থ্রি এটা কিন্তু বর্তমানে টেস্টনেট অবস্থায় রয়েছে এখানে হচ্ছে আমরা পারফরমেন্স করব। এর জন্য হচ্ছে প্রথমত আমাদের কী হবে ব্লাস টেস্টনেট ইথিরিয়ামের দরকার হবে তো এখানে দেখতে পাচ্ছেন রিটুইট আপনি এই রিটুইটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে সরাসরি হচ্ছে আপনার রিটুইটের যে পোস্ট আছে সেখানে নিয়ে যাবে এই পোস্টটা চলে আসার পরে এখানে লাইক রিটুইট করে দিবেন করার পরে আপনি এখান থেকে ব্যাক করে দিবেন ব্যাক করে দিলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফসেটটা কিন্তু ক্লেম হয়ে গেছে এখানে দেখাচ্ছে তারপরে হচ্ছে এখানে মনুসঅের যে টোকেনগুলো আছে টেস্টনেটের এগুলো হচ্ছে আপনি এখানে ক্লেম অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ক্লেম দেন এটাকে আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে যদি আপনার ব্লাস টেক্স নেটের এই আরও দরকার পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ক্লেমে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ক্লেম হয়ে গেছে এখন দুইটাই কিন্তু ক্লেম হয়ে গেছে তারপরে এখানে রয়েছে আপনার মোনো তারপর হচ্ছে বিটিসি ইউএসডিসি এগুলো চাইলে আপনি ক্লেম করতে পারেন তো এখানে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক মিশন দিবে এখানে দেখতে পাচ্ছেন মিশন আপনার এটা হচ্ছে আপডেট হবে প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপর এবার এখানে কিভাবে কি করবেন এখানে হচ্ছে আপনার এক্সপি দেখাবে এখানে হচ্ছে আপনার স্ট্র্যাক দেখাবে স্ট্র্যাক হচ্ছে কি আপনার ওই ডেলি কাউন্ট আর কি ডেইলি যে আপনি কাজগুলো করবেন ধরেন আজকে করলেন কালকে করলেন পরশু করলেন এক হিসাবে যে হাজিরার মতন আর কি ঠিক আছে তো এখানে ওইটাকে স্ট্র্যাক হিসাবে ধরবে তারপরে এখানে চাইলে আপনি রেফার করতে পারবেন রিফার করেও আপনি এক্সপি আর্নিং করতে পারবেন এখানে টোটাল যে এই এক্সপিটা আর্নিং করবেন এইটাকে কনভার্ট করে হচ্ছে তাদের নিজস্ব নেটিভ টোকেন দেবে এবার এখানে টাস্কগুলো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডেলি চেকিং আপনি ডেলি চেকিংয়ের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে ওয়ালেটে রয়েছে ওয়ালেটের উপরে ক্লিক করবেন এখানে থ্রি ডটে চলে আসলে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার ওই কনফার্মেশন চলে আসছে এগুলো জাস্ট এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্রুভ সাইন করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওই টোকেনগুলো এখানে অ্যাড করতে বলতেছে যে টোকেনগুলো হচ্ছে আমরা ই করছি ক্লেম করছি টেশনারির টোকেনগুলো তো এখানে জাস্ট আমি এগুলো অ্যাড করে নিলাম নেওয়ার পরে আমি হচ্ছে এই পেজে চলে আসি তো দেখতে পাচ্ছেন ডেলি চেকিংটা হয়ে গেছে এবার হচ্ছে এখানে ফলো করতে বলছে আপনি ফলো বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এদের টুইটারে নিয়ে যাবে টুইটারটা ফলো করে নেবেন তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এটা ফলো করে নিয়েছি এবার হচ্ছে এখান থেকে আমরা এটাকে ব্যাক করে দেব তো ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফলোয়ার যে টাস্কটা আছে ওইটাও কমপ্লিট হয়ে গেছে তো এখানে হচ্ছে আমাদের স্ট্যাক হচ্ছে ওয়ান আর এক্সপি হচ্ছে ষোলো ষোলো এক্সপি আমরা এখানে ইতিমধ্যে আর্নিং করে ফেলছি তারপরে এখানে হচ্ছে আপনার এই যে অ্যাড লিকুইডিটি চেকিং এটা আমি দেখাই দিব সমস্যা নেই এটা হচ্ছে রিটুইট রিটুইটটা আপনারা করবেন তো এখানে রিটুইটের টাস্কটা আমি এখান থেকে করে নিলাম দেন এখানে ব্যাক করে আসলে এবার হচ্ছে আপনার সোয়াপ তারপর হচ্ছে অ্যাড লিকুইডিটি এই দুইটা আমরা এখন করব। এটা করার জন্য হচ্ছে আমরা এখানে চলে আসবো বটে জিনিস লক্ষ্য রাখবেন এখানে দেখবেন এই যে নেটওয়ার্ক হচ্ছে এখানে ব্লাস্ট সে বলিয়া থাকতে হবে আপনার ঠিক আছে তো যারা ব্লাস্ট নেটওয়ার্ক ইতিমধ্যে আমাদের সাথে কাজ করতেছেন আশা করি ভালো কিছু একটা পাবেন এখান থেকে তো এখান থেকে হচ্ছে যেহেতু ইথিরিয়াম রয়েছে আমরা ইথিরিয়াম সিলেক্ট করবো না আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ধরেন মোনো টোকেনটা সোয়াপ করে দিলাম আর সিলেক্ট করে দিলাম আর নিচে হচ্ছে আমরা ইউসডিসিটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এই দুইটা সিলেক্ট করে দিলাম আমাদের আর মোনো আছে দশটা ব্যালেন্সে আর হচ্ছে ইউসডিসি আছে দশটা এগুলো হচ্ছে টেস্ট মেটের তো এখান থেকে ধরেন আমি দুইটা টোকেন হচ্ছে সোয়াপ করব তা আমি এখানে দুইটা টোকেন এখানে বসায় দিলাম তো দুইটা টোকেন বসানোর পরে এখানে হচ্ছে আমাদের অ্যালোয়েন্স মোনো প্রোটোকল টু ইউস টি মনো এখানে আমরা একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আমাদের ওয়ালেটটা চেক করব যে কোনো কনফার্মেশন আসে কিনা না অবশ্যই কনফার্মেশন আসার কথা এই যে আসছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি ম্যাক্সে ক্লিক করে এখান থেকে নেক্সট নেক্সট করে এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনি এখানে ক্লিক করে এগিন হচ্ছে এখানে চলে আসবেন আসার পরে এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হচ্ছে সোয়াপ বাটনটা ইনেবল হয়ে যাবে তখন হচ্ছে আপনারা এই সোয়াপ বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ইনেবল হয়ে গেছে এবার হচ্ছে আমরা সোয়াপের উপরে ক্লিক করে এখান থেকে আমরা কনফার্ম সোয়াপ করে দেব এবার হচ্ছে থ্রি ডাটা একটা ক্লিক করি ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে ওই মেটা মাস্কের মধ্যে চলে যাব আবার এগেইন এই যে চলে আসছে ওয়ান কনফার্মেশন এবার হচ্ছে এগেইন হচ্ছে আমরা এখান থেকে কনফার্ম করে দিচ্ছি আচ্ছা কনফার্ম করে দিলে হচ্ছে আমাদের এইখানে সোয়াবটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন সাব যখন কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে আমরা আমাদের এখানে লিকুইডিটি প্রোভাইড করতে বলছে তো আমি একসাথে দুইটা টাস্ক আপনাদেরকে দেখায় দেব ঠিক আছে বারবার দেখালে দেখা যাবে ভিডিওটা লং হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের সোয়াবটা কমপ্লিট হয়ে গেছে টিমোনো টিউ টি ইউএসডিসিতে এবার হচ্ছে এখানে আমরা লিকুইডিটি প্রোভাইড করব লিকুইডিটি প্রোভাইড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা থেরিটা ক্লিক করি এগেন হচ্ছে ট্রাই করি পজিশনে ক্লিক করি আচ্ছা পজিশনে ক্লিক করে দিবেন পজিশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি নিউ পজিশন সিলেক্ট করবেন ঠিক আছে নিউ পজিশন সিলেক্ট করার পরে এখানে হচ্ছে ধরেন আমি টি মোনো আর হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম ইউএসডিসি হ্যাঁ এই দুইটা সিলেক্ট করলাম এই দুইটা সিলেক্ট করার পরে এই যে এখানে বক্স পাবেন আপনি পাশে এখানে হচ্ছে ব্যালেন্স দেখতে পাবেন এখান থেকে হচ্ছে ধরেন আমি উপরে হচ্ছে দুইটা টোকেন দিয়ে দিলাম ঠিক আছে একটা বক্সে সিলেক্ট করলেই হবে দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্রুভ টি মনোতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে করার পরে এই হচ্ছে মেটামাস্কে চলে যাবেন মেটামাস্কে পারমিশন যাবে ওইখান থেকে আপনি পারমিটটা দিলে এই যে পারমিট চলে আসছে এখান থেকে পারমিটটা দিলে হচ্ছে আপনার ওইখানে হয়ে যাবে তাহলে এখানে পারমিটটা দিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি পারমিটটা দিয়ে নিলাম এবার হচ্ছে আমি এগেন হচ্ছে আগের পেজে চলে যাব এই পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ টি ইউএসডি এবার হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করতে হবে এগিন এইটাতে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি এগেইন মেটা মাস্কের মধ্যে চলে যাবেন আবার পারমিশন যাবে এখান থেকে আবার এটাকে পারমিট দিয়ে দিবেন তো এখান থেকে নেক্সট করে দিচ্ছি এবার এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম দেন এটা হচ্ছে আমাদের হয়ে যাবে এখন এবার হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে এখন হচ্ছে আমাদের কনফার্ম কাজ করতে হবে যেটা করলে হচ্ছে আমাদের পুলটা অ্যাড হয়ে যাবে এখান থেকে হচ্ছে আমরা যে প্রিভিউ যেটা আছে আমরা এই প্রিভিউর উপরে এখন ক্লিক করে দেবো যে প্রিভিউ প্রিভিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার হচ্ছে নিচে অ্যাড বাটন চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এবার হচ্ছে দেখতে পাচ্ছেন ব্লাড সেপুলিয়া নেটওয়ার্কে এটা হচ্ছে লিকুইডিটি প্রোভাইড হবে এখন অ্যাড হবে দেন এগেইন হচ্ছে আমাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে আপনারা থ্রি ডোটে ক্লিক করে বারবার এখানে চেক করবেন আপনার এখানে কিন্তু ওয়ান কনফার্মেশন আসবে আর যারা মেসেজ দিয়ে করবেন আপনাদের ডিরেক্টলি হচ্ছে মিটা মাস্কের মধ্যে নিয়ে যাবে এই যে এখন চলে আসছে একটু লেট হয় আর কি আসতে তো এখান থেকে আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দিলে এটা হচ্ছে হয়ে যাবে এখন এখন হচ্ছে আমাদের টাস্ক শেষ প্রত্যেক দিন এসে একটা সোয়াব আর হচ্ছে একটা লিকুইডিটি পুল অ্যাড করবেন ঠিক আছে অল্প অল্প করে আপনি চাইলে এখানে চব্বিশ ঘন্টা পর পর আপনি হচ্ছে ওই ফসেটগুলো নিতে পারবেন ফসেটগুলো নিয়ে চব্বিশ ঘন্টা পর পর হচ্ছে আপনি এখানে লিকুইডিটি প্রোভাইড করবেন অ্যাড করবেন ঠিক আছে সোয়াপ করবেন এখানে হচ্ছে আপনার ভলিউম বাড়বে দেখেন ট্রানজ্যাকশন কমপ্লিট এখানে আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে এটা ক্লোজ করে দিই ক্লাসগুলো শেষ এবার হচ্ছে নিচের দিকে চলে আসি আসার পরে এখানে যখন আমরা ক্লেমে ক্লিক করব তখন হচ্ছে আমাদের যে এক্সপিগুলো আছে এগুলো হচ্ছে এখান থেকে ক্লেম হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা ডান লেখা চলে আসছে মানে এটাও ডান লেখা চলে আসছে তো এখন হচ্ছে আমাদের টোটাল এক্সপি হলো কত একাত্তর তো এখানে প্রত্যেক দিন আপনি একাত্তর এগুলো মনে হয় আপনার যে ডেলি চেকিংয়ে পাবেন দশটা আর ফল রেট ওয়েট এগুলো নাও দিতে পারে ঠিক আছে আর এগুলো মিলে ধরেন হচ্ছে পঞ্চাশটা দশটা ষাটটা আর ওইখানে হচ্ছে আপনার এই কোথায় যেন একটা ইয়ে আছে যাই হোক টোটাল মিলে হচ্ছে আপনি এখানে ষাট প্লাস হচ্ছে এক্সপিআ কালেক্ট করতে পারবেন প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর তো কাজের ফাঁকে ফাঁকে এখানে হচ্ছে আপনারা ট্রানজাকশন করবেন তাহলে ব্লাস্ট নেটওয়ার্কেও আপনার ট্রানজাকশন হইল আপনি এইখানেও এক্সপিআ আর্নিং করতেছেন একসাথে দুই পাখি এক ডিলে আর কি দুই পাখি বুঝছেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এটার পরবর্তী যে আপডেটগুলো আসবে এগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে জানা দেব অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন